আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আবার অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা শুরু করলাম হচ্ছে 11:18 বাজে। আমি রান্না করতেছি দুপুরের রান্না। এসে করলা ভাজি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এখানে বেগুন ভাজতেছি। দেখুন, ভাজি করা শেষ। এখন তরকারিটা বসাই দিই। চলে তেলটা একটু কমে দেব, কারণ যেহেতু বেগুন ভাজছি তার মধ্যে অনেক তেল আছে। পেঁয়াজ মরিচ পানি দিয়ে দিলাম একটু, আদা রসুন বাটা দিয়ে লবণ লবণ প্রথমে একটু কম দিলাম, কারণ যেহেতু বেগুনটা লবণ দিয়ে খাচ্ছি তার জন্য। পানি দিয়ে দিলাম একটু, আদা রসুন বাটা দিয়ে লবণ লবণ প্রথমে একটু কম দিলাম, কারণ যেহেতু বেগুনটা লবণ দিয়ে খাচ্ছি তার জন্য। আপনাদের তানবীরের অবস্থা। তানবীর, তুমি কি করতেছো বাবা? তানবীর ভিডিও করো। তুমি কি করতেছো? তানবীর ভিডিও করো। মশলা কষানো হয়ে গেছে, আবার পানি দিয়েছি একটু। বাবির কাছে দেখি লাগিয়ে দিচ্ছে, এগুলো একটু পানি দিলাম। তোমার হাঁস ওই কচ্ছপের নিচে, যাও যা দেখো, ওইখানেই আছে, যা দেখো যাও। Ciao.
তাড়াতাড়ি কি প্ল্যান? তোমারও ছাড়বো না, যাও গে একবার দাঁড়া তোকে তোর নিম হ্যালো কাম না, তুই থাকবি তোর বাপের লগে, আমি যাবো গা আমার দাঁড়ে আমি যাবো যে না